আজকে আমি সিম অবলিক সিমস টু বি এবং দেয়ার সিমস টু বি এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে আমি এগুলোর ব্যবহার তোমাদেরকে ক্লিয়ার করব ইনশা আল্লাহ। এগুলো দিয়ে তোমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারবে। এই ভিডিওটি দেখলে সিম অবলিক সিমস টু বি এবং দেয়ার সিমস টু বি এর ব্যবহার তোমরা কোনোদিন ভুল করবে না। এই ভিডিওটি দেখার পর তোমরা চেষ্টা করবে নিজে নিজে বাক্য তৈরি করতে। আর যদি তুমি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। চলো তাহলে শুরু করি। সিম অবলিক সিমস টু বি এর অর্থ হচ্ছে কাউকে কিছু মনে হয় অথবা কেউ কিছু মনে হয় করছে। এরকম বোঝালে সিম অবলিক সিমস টু বি ব্যবহার হয়। এটার একটা কমন স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস সিম অবলিক সিমস টু বি প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেয়ার সিমস টু বি এর বাংলা অর্থ হচ্ছে কোথাও কিছু আছে মনে হয়। আমি আবার বলছি, দেয়ার সিমস টু বি এর বাংলা অর্থ হচ্ছে কোথাও কিছু আছে মনে হয়। এটারও একটা কমন স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে দেয়ার সিমস টু বি প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। তাহলে চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা কয়েকটা বাক্য দেখে আসি। সিম অবলিক সিমস টু বি এগুলো দিয়ে আমরা কয়েকটা বাক্য দেখে আসি। প্রথম বাক্য, মামুন মনে হয় তার বন্ধুদের সাথে কথা বলছে। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে মামুন সিমস টু বি টকিং উইথ হিজ ফ্রেন্ড। এখানে মামুনের পরে সিমস ব্যবহার করা হয়েছে কারণ মামুন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এরপরে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা হয়। আমি আবার বলছি, মামুন মনে হয় তার বন্ধুদের সাথে কথা বলছে। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে মামুন সিমস টু বি টকিং উইথ হিজ ফ্রেন্ড। দ্বিতীয় নম্বর বাক্য, তুমি মনে হয় পার্কে হাঁটতে যাচ্ছ। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে ইউ সিম টু বি ওয়াকিং ইন দ্য পার্ক। এখানে একটু লক্ষ্য করেন, ইউ এর পরে সিম বসছে কারণ ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। আমি আবার বলছি, তুমি মনে হয় পার্কে হাঁটতে যাচ্ছ। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে ইউ সিম টু বি ওয়াকিং ইন দ্য পার্ক। তৃতীয় নম্বর বাক্য, শফিক মনে হয় অসৎভাবে টাকা উপার্জন করছে। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে শফিক সিমস টু বি মেকিং মানি ডিসঅনেস্টলি। আমি আবার বলছি, শফিক মনে হয় অসৎভাবে টাকা উপার্জন করছে। শফিক সিমস টু বি মেকিং মানি ডিসঅনেস্টলি। এবার দেয়ার সিমস টু বি নিয়ে কয়েকটা বাক্য দেখে আসি। প্রথম বাক্য, এই জঙ্গলে মনে হয় বাঘ আছে। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে দেয়ার সিমস টু বি এ টাইগার ইন দিস ফরেস্ট। আমি আবার বলছি, এই জঙ্গলে মনে হয় বাঘ আছে। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে দেয়ার সিমস টু বি এ টাইগার ইন দিস ফরেস্ট। দ্বিতীয় নম্বর বাক্য, এই নদীতে মনে হয় কুমির আছে। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে দেয়ার সিমস টু বি এ ক্রোকোডাইল ইন দিস রিভার। আমি আবার বলছি,
এই নদীতে মনে হয় কুমির আছে। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে দেয়ার সিমস টু বি এ ক্রোকোডাইল ইন দিস রিভার। তৃতীয় নম্বর বাক্য, তার ঘরের ভিতরে মনে হয় অবৈধ টাকা আছে। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে দেয়ার সিমস টু বি ইলিগেল মানি ইন ইজ হাউস। আমি আবার বলছি, তার ঘরের ভিতরে মনে হয় অবৈধ টাকা আছে। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হবে দেয়ার সিমস টু বি ইলিগেল মানি ইন ইজ হাউস। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দিতে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং শরীরের যত্ন নিবে। আল্লাহ হাফেজ। পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।